আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা। গতকালকে অনেকে আমাকে একটা ইনবক্সে একটা নিউজ শেয়ার করে বলছিলেন যে ভাই এটা কী বলছে বাংলায়, নিউজটা ছিল ব্লুমবার্গের। সেখানে সিঙ্গাপুরে বর্ডার খোলার ব্যাপারে একটা হেডলাইন দিয়ে নিউজটা করেছে, সেখানে হয়তো অনেকে কনফিউশনে ছিলেন। আসলে এই নিউজটা আমি আগে করেছিলাম, তারপরও আপনাদের যে পাঠিয়েছিলেন ইনবক্সে, তবুও আমি এটা বাংলায় করে শোনাচ্ছি। সেখানে বলা হয়েছে যে সিঙ্গাপুরের পরিবহন মন্ত্রী এস ঈশ্বরন সোমবার সংসদে বলেছেন সিঙ্গাপুর ক্রমাগতভাবে তার সীমানা পুনরায় চালু করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আরও কোয়ারেন্টাইন মুক্ত ভ্রমণ চুক্তি স্থাপনের লক্ষ্য কাজ করতেছে। এটা আমি আগে বলেছিলাম যে সিঙ্গাপুর সীমানা বর্ডার খোলার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা চাচ্ছে যে কীভাবে আরও বেশি কোয়ারেন্টাইন টিকা নিচ্ছে, তারা কীভাবে কোয়ারেন্টাইন মুক্ত সিঙ্গাপুরে ভ্রমণ করতে পারে সেই ব্যাপারে তারা কাজ করতেছে। এক বছর আগে 3% 2021 সালে সেই দিকে, অর্থাৎ এক বছর আগে টাঙ্গী বিমানবন্দরে যাত্রীর 3% ভিড় ছিল, কিন্তু 2021 সালের শেষের দিকে এসে 15%, আগের তুলনায় 15% বেশি যাত্রী ভিড় করেছে। তারা বলছেন যে আমাদের লক্ষ্য হলো জনস্বাস্থ্য মূল্যায়নের অনুমতি অনুসারে আরও দেশ এবং অঞ্চলের সাথে কোয়ারেন্টাইনের মুক্ত ভ্রমণ পুনরায় চালু করা। আমরা বিমান ভ্রমণের দীর্ঘমেয়াদী সম্ভাবনার বিষয়ে আত্মবিশ্বাসী রয়েছি এবং একটি আন্তর্জাতিক বিমান হাব হিসাবে সিঙ্গাপুরের মর্যাদা পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধার করতে চাঙ্গি বিমানবন্দর গ্রুপ এবং এয়ারলাইন্স অংশীদারের সাথে কাজ করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। অর্থাৎ তারা ফ্লাইট আরও সহজ করার ব্যাপারেই কাজ করতেছে। সো এটা ভালো সংবাদই বলা চলে, যদিও সিঙ্গাপুরে অমিক্রন শুক্রবার মঙ্গলবার অর্থাৎ 11 জানুয়ারি রাতে সিঙ্গাপুরে নতুন 438 জন অমিক্রন শনাক্ত করা হয়েছিল। এতে ভয়ের কিছু নেই, সিঙ্গাপুর কিন্তু আরও সহজ করার চেষ্টাও করতেছে। মঙ্গলবার রাতে 11 জানুয়ারি রাতে তারা বলছে যে সিঙ্গাপুরে নতুন 438 জন অমিক্রন ভ্যারিয়েন্টের পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে 159 জন ছিল স্থানীয় নাগরিক ও 279 জন ছিল বিদেশ ফেরত যাত্রী আর কি। সব মিলিয়ে মঙ্গলবার 846 জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে। সোমবার শনাক্ত করা হয়েছিল 750 জন, অর্থাৎ সোমবার থেকে মঙ্গলবার একটু বেশি শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে এই সব মঙ্গলবার যে 800 জন শনাক্ত করা হয়েছিল, 46 জন শনাক্ত করা হয়েছিল, এর মধ্যে 400 জন ছিল বিদেশ ফেরত, 446 জন ছিল স্থানীয়। তাছাড়া মঙ্গলবার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় ওয়েবসাইটে আপডেট করেছে যে মঙ্গলবারে সাপ্তাহিক করোনা সংক্রমণ বৃদ্ধির হার ছিল 1.71, সোমবার ছিল 1.83, অর্থাৎ মঙ্গলবারে কিছুটা কমেছে। এবং তারা বলছে যে বর্তমানে সিঙ্গাপুর করোনা আক্রান্ত যে ICU বেডছে, এই ICU বেডের 51.1% দখলে আছে। তাছাড়া 165 জন করোনা আক্রান্ত হাসপাতালে চিকিৎসাধীন আছেন, এর মধ্যে 70 জন অক্সিজেন সাপ্লাই প্রদান হচ্ছে। এবং সিঙ্গাপুরের যোগ্য নাগরিকদের মধ্যে 91% অলরেডি তাদের ভ্যাকসিন সম্পন্ন করেছেন এবং 48% মানুষ তাদের বুস্টার ডোজ নিয়েছেন। এ ছিল মঙ্গলবার 11 জানুয়ারি রাত্রে পাওয়া সর্বশেষ।